হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, কোন একটা সময় শাশুড়ি এবং বৌমা মা এবং মেয়ের মতোই হয়ে যায়। সেটা হতে পারে এক সময় তাদের সঙ্গে সম্পর্কটা ভালো যায় না, কিংবা সম্পর্কটা হিংসার পর্যায়ে চলে যায় কোনো ব্যক্তিগত রেষারেষি থেকেই। আবার একটা কারণেই দুজনের মধ্যে আবার ভাব ভালোবাসা গড়ে ওঠে। তেমনই চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনেও। নিজের মা যখন বেঁচে ছিলেন, মায়ের কথা উঠতেন এবং বসতেন, মায়ের কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। কারণ চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, মাই আমার সব। একদম 3 বছর বয়স থেকেই যখন বুঝতে শিখেছি মা আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে, আমার সাংস্কৃতিক জীবন, আমার কালচারাল লাইফ, আমার বেড়ে ওঠা, আমার নাচ, আমার অভিনয়, সবকিছুই আমার মায়ের জন্যে। মা আমাকে চাইতেন নিজের যে কাজগুলো করতে পারেননি সেগুলো আমার মধ্যে দিয়ে করতে। কারণ মা এক সময় নাচ শিখেছিলেন, গান করেছিলেন, কিন্তু আমার বাবা তাকে নাচ গান কোনোটাই করতে দেননি। সেই যে আমার মায়ের মনের ভেতর একটা কষ্ট বড় করছেন, সেই বড় কষ্টটা যখন আমার জন্ম হলো তখন মা ভেবেছেন যে ওর মধ্যে দিয়েই তার কষ্টটা সে কমিয়ে ফেলবেন। এবং সেই জায়গা থেকে মাও চেয়েছেন আমি যেন তার স্বপ্নের মতো বড় হই। আমি চেষ্টা করেছি শুধুমাত্র মায়ের কষ্টটাকে ছোট করে দেবার, কিন্তু আমি পেরেছি কিনা জানি না। তোমার ছেলে অনেক বড় হয়েছে মা, এখন তার অনেক ভাব বেড়েছে, তার ভাব কমাতে বলো, তার ভাব কবে কমবে তুমি বলো। কথাগুলো বলছিলেন সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করেই চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানের মাকে। সেটা বলার একটাই কারণ, চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন শাকিব খানের মাকেই নিজের মায়ের মৃত্যুর পর থেকে মা বলে জানেন। কারণ মায়ের স্নেহের হাত তিনি অপুর মাথায় রেখেছেন এবং বলেছেন পৃথিবীতে তিনি যতদিন থাকবেন জয় এবং অপুর জন্য তিনি তার এই ছায়া হাত সরাবেন না। অপু বিশ্বাস সেই দাবি থেকেই বলেছেন, মা তোমার ছেলের কিন্তু অনেক ভাব বেড়েছে, ভাব আমার ছেলেকে মানায়, তোমার ছেলেকে এত ভাব কিসের, আমার ছোট্ট জয়ের সাথে কম্পেয়ার করে দেখো, তোমার ছেলে কি এতটুকু বয়সে এত স্মার্ট ছিল, এত সুন্দর করে কথা বলতো, এত ভালো ভালো ইংরেজি বলতে পারতো, তোমার ছেলে তো তখন মাটির মধ্যে ল্যাবরা দিয়ে বসে থাকতো, কিছুই বুঝতো না, মনে করে দেখো এবং সত্যি করে বলো তো সত্যি বলেছি কিনা, তাহলে ভাবটা কার থাকবে, আমার নাকি তোমার ছেলের, তোমার ছেলে নাকি আমার ছেলের। কথাগুলো বলে একগাল হেসে দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওদিকে তার শাশুড়িও একগাল হেসে বললেন, তুই ঠিকই বলেছিস, আমার নাতিরই তো ভাব থাকবে, ওর আবার কিসের ভাব, ওর ভাব আমি কমাচ্ছি, দাঁড়া তুই শুধু অপেক্ষা কর না, অপেক্ষা কর, অনেক তো করেছিস, আর একটু অপেক্ষা কর, দেখবি সব ভাব কমে যাবে, জয় ও সব ভাব কমিয়ে দেবে। বন্ধুরা, নিজের সন্তান যখন নিজের চেয়ে বড় হয়ে যায় তার গর্ব আসলে বাবা মাকেই আসলে আরো গর্বিত করে। অপু বিশ্বাস, জয়, শাকিব খান তিনজনই জয়কে অনেক ভালোবাসেন, ভালোবাসেন শাকিব খানের মাও জয়কে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা কোনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।